দর্শক সাফ চ্যাম্পিয়নশিপের খবর সংগ্রহে কমলাপুরের শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আছেন সহকর্মী পিয়াস সাহা সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে পিয়াস এখন তো বাংলাদেশ ও নেপালের ম্যাচ চলছে তো জয়ের ব্যাপারে কতটা আশাবাদী গোলাম রাব্বানি ছোটনের দল নাবিল আপনাকে ধন্যবাদ আপনি যেমনটি বলছিলেন বাংলাদেশ নারী দল কিন্তু আজকে তাদের উদ্বোধনী যে ম্যাচ সেই ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছে এবং এর মধ্যেই কিন্তু তারা 2-0 গোলে এগিয়ে গিয়েছে বাংলাদেশ নারী দল যে আধিপত্য বিস্তার করে খেলে আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি ম্যাচের শুরু থেকেই কিন্তু তারা নেপালের উপর আধিপত্য বিস্তার করে খেলছে এবং তারা কিন্তু 2-0 গোলে এগিয়ে গেছে এখন এই আপনাকে জানাই যে এই সাব অনুর্ধ নারী টুর্নামেন্টটি কিন্তু 4টি দল নিয়ে হচ্ছে মূলত ভারত নেপাল ভুটান ও বাংলাদেশ এই 4টি দলের মধ্যে কিন্তু শিরোপা দাবিদার হিসেবে ভারত নেপাল ও বাংলাদেশকে বলা হচ্ছে এবং আজকে যদি বাংলাদেশ নেপালের বিপক্ষে একটি জয় তুলে নিতে পারে তাহলে বাংলাদেশের কিন্তু ফাইনালে যাওয়ার যে পথটা সেই পথটা কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে কারণ রাউন্ড রবিন লিগে পদ্ধতিতে যেহেতু খেলা তো এই পদ্ধতিতে আপনি এখানে 2টি জয়ই আপনাকে ফাইনালের পথে নিয়ে যাবে এবং বাংলাদেশ যদি আজকে এই নেপালের বিপক্ষে একটি জয় তুলে নিতে পারে তাহলে আরেকটি ম্যাচে জয় হলে বাংলাদেশের ফাইনালের পথটা পরিষ্কার হয়ে যাবে তো বাংলাদেশ এখন পর্যন্ত যেমন দাপট দেখিয়ে খেলছে আসলে নেপালের নেপালকে এক ধরনের তারা আধিপত্য বিস্তার করে খেলছে তো তেমনটা ধরে রাখতে পারলে আশা করা যাচ্ছে যে নেপালের বিপক্ষে সেই কাঙ্ক্ষিত জয়টি গোলাম রব্বানি ছোটনের দল শিষ্যরা সেই কাঙ্ক্ষিত জয়টি নিয়ে মাঠ ছাড়বে নাবিলা ধন্যবাদ আপনাকে সাফ অনুর্ধ 20 নারী চ্যাম্পিয়নশিপের খবর জানাচ্ছিলেন পিয়া সাহা